মর্নিং, আজ আমি তোমাদের একটা গল্প পড়াই, লালু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্প। এখানে লেখক নিজেই আমার বন্ধু বলে বলেছেন যে এই লালু ছেলেটি অত্যন্ত দুষ্ট প্রকৃতির ছিল, কিন্তু সে লেখা পড়ায় ভালো ছিল। তো এরম দুষ্টুমি করতো বলে সে তার মায়ের সাথে বিভিন্ন ধরনের খুনসুটি করতো আর দুষ্টুমি করতো। সেই জন্য তার মা একবার বললো যে তাহলে ওকে গৃহশিক্ষক রেখে দাও, বাড়িতে প্রাইভেট টিউটার রেখে দাও। তখন লালুর ওটা একেবারেই পছন্দ ছিল না এবং তার বাবা বললো যে না, আমি কোনোদিনও প্রাইভেট টিউটারের কাছে পড়িনি, আমার ছেলেও পড়বে না। এইতে লালুর একটু রাগ হলো মায়ের উপরে, সে ভাবলো মাকে আমি খুব শাস্তি দেবো, জব্দ করবো, মা কেন বাবাকে বলছে আমার জন্য গৃহশিক্ষক রাখতে। মানে মা পেরে উঠছে না যে সবসময় দুষ্টুমি করতো, আর তাহলে বাড়িতে মাস্টারমশাই আসলে লালু তাকে ভয় পাবে। এই রকম ভেবে ইতিমধ্যে হঠাৎ শোনা গেল যে এই লালুর মা নন্দরানী তার গুরুদেব আসবেন। তখন গুরুদেব আসতেন, কুলগুরু যাকে বলা হয়, তারা বাড়িতে আসতেন, থাকতেন। তার লালুদের বাড়ি হয়েছে, তারা বেশ বড় লোক, গৃহস্থ বাড়ি হয়েছে, তিনতলা বাড়ি হয়েছে। সেই বাড়িতে বাড়ির ঘরের উপরের ঘরে গৃহপ্রবেশ হবে বলে তিনি গুরুদেব আসছেন এদিকে। গুরুদেব একবার নন্দরানীর সঙ্গে দেখা করে যাবেন। গুরুদেব এসছেন, লালুর মাথায় বুদ্ধি খেলে গেল যে গুরুদেবকেও আমি শাস্তি দেব আর কি, এই দুষ্টুমি বুদ্ধি আর কি। তো সে কীভাবে গুরুদেবকে সে শাস্তি দিয়েছিল বা কী হয়েছিল, জাস্ট গল্পটা একটা হাসির গল্প বলতে পারো একেবারে। শরৎচন্দ্র নিজেও ছেলেবেলায় খুব দুষ্ট ছিলেন, তো সেই আর কি, সেই একটা হাসির গল্প, তারই ছেলেবেলারই কোনো একটি ছোট কাহিনী নিয়ে একটা ছোট্ট গল্প, লালু তার বিখ্যাত একটি ছোট গল্প। সেই গল্পটা দেখো আমরা পড়ছি। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না, অনেক দিন আগে, 50 বছর বলছেন উনি, কিন্তু এখন তো 100 বছর 150 বছর হয়ে গেছে। এত বছর আগে তোমরা ঠিক ধারণাতেই আনতে পারবে না যে কত বছর আগে। আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম। লেখক বলছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে তারা বাংলা স্কুল, তখন তো বাংলা স্কুলই আমাদের, বাংলা স্কুলের একই ক্লাসে পড়তেন তিনি আর লালু। আমার বয়স তখন 10-11, ওনাদের বয়স 10-11 বছর। মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নাই। মানে দুষ্টু বুদ্ধি আর কি, কী করে মানুষকে ভয় দেখানো যায়, কী করে মানুষকে জব্দ করা যায়, এই ব্যাপারগুলো সে তার মায়ের সাথে পর্যন্ত করতো এরকম। এখনই আমরা দেখব সে তার মার সাথে কী করলো। তা সেইটাই তার মাথার মধ্যে ঘুরতো যে কখন সে কী করবে। ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলেছেন রবারের সাপ। আর সাপ দেখলেই ঘরের দরজায় ছিটকিনিতে রবারের সাপ লাগিয়ে রেখে দিয়েছে। এবার মা যেই না দরজা খুলতে গেছে, ব্যাস দেখে এমনভাবে বাবারে বলে উল্টে, সাপ হলেই লোকের এমনিতেই ভয় হয়, তারপরে রবারের হোক আর যাই হোক, দেখে উল্টে এমন পড়েছে, পা পড়ে পা মচকে গেছে। ব্যাস সেই নিয়ে তিনি অনেক দিন কুড়িয়ে কুড়িয়ে চলেছেন। তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে, সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন, ও আর উপদ্রব করবার সময় পাবে না। একজন গৃহশিক্ষক ঠিক করে দেওয়ার কথা তার বাবাকে বললেন। শুনে লালুর বাবা বললেন না, তার নিজের কখনো মাস্টার ছিল না, নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল। লালুর বাবা সম্পর্কে বলা হচ্ছে এখানে, এখান থেকে একটা কোশ্চেন হবে। তো সেই জন্যেই তিনি বললেন যে না, ছেলের জন্য তিনি কোনো গৃহশিক্ষক রাখবেন না, কেননা তিনি নিজে অনেক কষ্ট করে মানুষ হয়েছেন, অনেক একজন, আজ তিনি একজন বড় উকিল। ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনই করে বিদ্যা লাভ করে, তার ইচ্ছা যে না ছেলে নিজে পড়বে বাড়িতে, গৃহশিক্ষক নয়। কিন্তু শর্ত হলো এই যে, যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে ওর বাড়িতে পড়ানোর টিউটার থাকবে। যদি ফার্স্ট না হতে পারে তাহলেই বাড়িতে গৃহশিক্ষক রাখা হবে, তাহলে লালু পড়বে। আর লালুরও খুব একটা পছন্দ ছিল না যে বাড়িতে মাস্টারমশাই পড়াতে আসবেন। সে যাত্রা লালু পরিত্রাণ পেল, কিন্তু মনে মনে রইল ওর মার পরে চোটে। খুব রেগে রইল মায়ের উপরে যে মাই বলেছে বাবাকে তার গৃহশিক্ষক রাখার জন্য, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন,
সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান, এই লাইনটা দাগ দিতে হবে, বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। মাস্টার আসলে বিভিন্ন বিষয় নিয়ে, পুলিশ যেমন এটা জিজ্ঞাসা করে সেটা জিজ্ঞেস করে কি হয়েছে না হয়েছে সমস্ত মাহারির খবর নেয়া, আর ঠিক মাস্টারমশাই তাই সমস্ত পড়া দেখবেন, এই দেখবেন সে দেখবেন, বকবেন এ করবেন, তার একদম পছন্দ না গৃহশিক্ষক। লালুর বাপ ধনী গৃহস্থ, বেশ গৃহস্থ মানুষ, ধান চালের ব্যবসা আছে, বাড়ি ঘর দুয়ার আছে, পুকুর আছে, এ আছে, মানে ধনী গৃহস্থ। বছর কয়েক হলো পুরানো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন, বেশ তিনতলা বাড়ি হয়েছে। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে বাড়িতে এনে তার পায়ের ধুলো দেন। তখন গুরুদেব, ওই যে বললাম যে কোনো একটা নতুন কিছু হলে গুরুদেবকে না দেয়া পর্যন্ত আমাদের শান্তি ছিল না, যে এটা গুরুদেবের জন্য বিছানা থাকতো, গুরুদেবের জন্য নতুন খাট থাকতো, গুরুদেব আসবেন তিনি এইটা নেবেন, এটা খাবেন, এই ঘরে থাকবেন, এরকম ব্যবস্থা ছিল। তো সেই অবধি গুরুদেবকে না দেখানো পর্যন্ত লালুর মায়ের শান্তি নেই, তিনি যতদিন নাই বাড়িতে পায়ের ধুলো দেন। কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। ফরিদপুর হচ্ছে বাংলাদেশের একটা বর্ধিষ্ণু একটা জেলা, যেমন ফরিদপুর, যশোর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, এই সমস্ত এগুলো সব বাংলাদেশের এক একটা জেলা আর কি। তা সেই উনি তখন বাংলাদেশ ভারত পাকিস্তান তো তখন একই, একভাবে এখান থেকে চলে যাওয়া যেত বাংলাদেশে। তো সেই জন্যে উনি কিছুতেই রাজি হলেন না যে তিনি ফরিদপুর থেকে এত দূরে কি করে আসবেন, বয়স হয়েছে। কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে, স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন। স্মৃতিরত্ন হচ্ছে দর্শন শাস্ত্রের একটি বিষয় হচ্ছে স্মৃতিশাস্ত্র, সেই স্মৃতিশাস্ত্রের তিনি একজন জ্ঞানী পণ্ডিত, সেই শাস্ত্রে পড়ে তিনি পাশ করেছেন, তিনি একজন পণ্ডিত হয়েছেন, সেই জন্য তিনি স্মৃতিরত্ন উপাধি পেয়েছেন আর কি। তা সেই গুরুদেবের সেই উপাধি হচ্ছে স্মৃতিরত্ন। তাহলে স্মৃতিরত্ন তিনি উপাধি পেয়েছেন, সেই গুরুদেব তিনি আসবেন কিসে না, সূর্য গ্রহণ উপলক্ষে, এই পৃথিবীর এই আবর্তনের জন্য, পৃথিবী যে ঘুরছে সব সময় তার জন্যই তো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়, তোমরা অনেকেই জানো। তো সেই সূর্যগ্রহণ উপলক্ষে তিনি আসছেন, উপলক্ষে তিনি কাশী এসেছেন, ফরিদপুর থেকে কাশী, কাশী এসেছেন। তো সেইখানে আর লালুদের বাড়ি বলেই রাখি এই বিহারে, কারণ শরৎচন্দ্র যখন থাকতেন তিনি এই বিহারেই থাকতেন, তিনি অনেকদিন তার মামা বাড়িতে থাকতেন তিনি। তো সেই জন্যেই তিনি কাশী এসেছেন, কাশী থেকে এদিকটা খুব একটা দূর হবে না তখন, সেই এখানেই। তো তিনি কাশী এসেছেন, সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। তিনি বলেছেন যে আমি ওইখানেই যাচ্ছি, কাশী যাচ্ছি, তাহলে তোমার সঙ্গে দেখা করে যাব। লালুর মার আনন্দ আর ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত, এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে উঠবে। মানে তখনকার দিনে মানুষের গুরুদেবকে এত ভক্তি করা হতো যে বলা হতো যে মা বাবার উপরেও গুরু, গুরু যেমনই হোক তাকে ভীষণ ভক্তি। এবং সেই জন্য লালুর মার আনন্দ আর ধরছে না যে নতুন বাড়ি হয়েছে, গুরুদেব আসবেন, সারা বাড়ি পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে, বাড়ি পবিত্র হয়ে উঠবে, কেননা গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িতে। এই পর্যন্ত আজকে থাক, তোমরা এইটুকুই ভালো করে পড়ো, এখান থেকেই দু তিনটে কোশ্চেন হয়ে যাবে, ছোট ছোট অনেক কোশ্চেন হবে এখান থেকে, আমি কালকে আবার পরের থেকে পড়াবো।